অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে আমাকে যে তোমার শাড়ির কালেকশন দেখাও দিদি, তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার শাড়ির কালেকশন। তো আগের দিন যখন আমি তোমাদেরকে আমার ওয়ার্ড্রব অর্গানাইজেশনটা দেখিয়েছিলাম, তখন নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমার কাছে যতটা মানে কোয়ান্টিটি শাড়ি আছে ওটা আমি একদিন একটা ভিডিওতে তো কভার করতে একদমই পারবো না। তো আজকে কিছুটা শাড়ি নিয়ে এসেছি দেখানোর জন্য তোমাদেরকে, আর এই শাড়ির কালেকশনের ভিডিওর পার্ট কটা হবে সেটা আমি নিজেও জানি না এখন অবধি। তো আজকে যেই কটা শাড়ি হাতের কাছে মনে হলো সেই কটা শাড়ি নিয়ে এসেছি, চলো সেগুলো শেয়ার করি। তো তারপরে আবার নেক্সট আরেক দিন অন্য আরেকটা রয়ে শাড়ি নিয়ে আসবো, আর সব শাড়ি আমি তোমাদেরকে দেখাবো। আর শাড়িগুলোর আমি কখন পরেছি যদি সেগুলো ছবি থাকে তাহলে ছবিগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের চলো স্টার্ট করে দিই। তো যেই শাড়িটা দিয়ে আমি স্টার্ট করবো সেটা হলো আমার হাতের কাছে দেখো রয়েছে সবার ফার্স্ট একটা ব্লু কালারের জামা, ঠিক আছে? এইটা দেখো এরকম সুন্দর একটা ব্লু কালারের জামদানি, আর এটার ভেতরটা এরকম মিনা করা আছে রানী কালারের, দেখছো? এই শাড়িটা আমি নিজেই কিনেছিলাম বিয়ের আগে, তখন আমি স্কুলে পড়াতাম, তো আমার ফার্স্ট স্যালারি দিয়ে আমি এই শাড়িটা কিনেছিলাম। আর মনে নেই এখন কত দাম নিয়েছে, তো তোমাদেরকে আমি ফটো যদি থাকে অবভিয়াসলি লাস্টে সব শাড়ি পরা ফটোগুলো শেয়ার করবো। এরপর আর একটা জামদানি দেখাই, এই জামদানি আমার প্রচণ্ড প্রিয় জানো। এই দেখো এই একটা হোয়াইট আর রেডের জামদানি, এটার হোয়াইটের ওপর রেড আর গ্রিন আছে, এটা আঁচলের পোর্শন দেখো, ভেতরের পোর্শনটা এরকম। এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল, অনেকগুলো শাড়ি পরে গেছে। এরপর আরও একটা আসছে জামদানি, এটাও যে ব্লু জামদানিটা তোমাদের দেখালাম সেম সেরকম ব্লু জামদানিটার মতন এই জামদানিটাও আছে রেড কালারে। এটা আমার বিয়ের আগে একটা পুজোতে আমি আমি কিনিনি, মাই দিয়েছিল আমার। যে কটা শাড়ির পরা ছবি আছে আমার কাছে, আমি জানি না আমার কাছে কটা আছে, যে কটা পরা ছবি আছে সব কটা আমি তোমাদেরকে শেয়ার করবো। এই শাড়িটা আমার পরা কোনো ছবি নেই, কারণ শাড়িটা আমি মানে জাস্ট নিয়েছি, নিয়ে শাড়িটা পরেছি, পরে আমি একটা বোধহয় কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম, তো সেই জন্য কোনো ফটো তোলা হয়নি। এটা দেখো পুরো অফ হোয়াইটের মধ্যে তুতে কালার আর গোল্ডেন দিয়ে পুরো ওয়ার্ক করা আছে শাড়িটা, তাও একটা জামদানি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা পিওর সিল্ক, আর আমি এখন একটা পিওর সিল্ক পরে আছি। যেদিনকে আমি ওয়ার্ড্রব গোছাচ্ছিলাম সেদিনকে আমাদেরকে বলেছিলাম যে শাড়িটা খুব পরতে ইচ্ছা করছে কিন্তু কবে পরবো আমি জানি না, তো আজকে মনে হলো পরে নিই, ওই জন্য আজকেই পরে নিয়েছি। তো এটাও একটা দেখো পিওর সিল্ক, এটাও আমার খুব পছন্দের একটা পিওর সিল্ক, এটাও আমাকে মা দিয়েছে, কারণ আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি আর বিয়ের আগের থেকে প্রচুর শাড়ি পরি, আর যেহেতু স্কুলে পড়াতাম ওই জন্য শাড়ি কিনতেও হতো, তো মা আমাকে প্রচুর শাড়ি দিয়েছে। এটাও দেখো এরকম এরকম গ্রিন কালারের, এরকম প্যারেট গ্রিন কালারের, পুরো ভেতরটা ডিজাইন করা আছে দেখো স্ট্রাইপ মতন হোয়াইট দিয়ে আর ব্ল্যাক দিয়ে, আর কুচিটাও এরকম আর এটার আঁচলটাও এরকম। এটা পরেও আমি জানি না আমার কাছে কোনো ফটো আছে কি না, যদি থাকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। এটাও একটা শাড়ি যেটা আমার বিয়ের আগের, এটা আমাকে পুজোতে একবার আমার কাকিমা দিয়েছিল, এটা হলো নেট বেনারসি বলে এটাকে, মানে তখন বলেছিল আর কি কেনার সময়, এটাই আমি শুনেছিলাম। তো পুরো দেখো জরির কাজ করা আছে, পুরো গ্রিন, এখানে মারুনিশ টাইপের একটা রেড, আর এটা খুব সুন্দর ওই ডার্ক একটা গ্রিন কালার, একটা ওই ডার্ক গ্রিন, আর এখানে দেখো পুরো ওয়ার্কগুলো না দেখছো পুরো তামা জরি দিয়ে করা আছে, তো এটাও আমার একটা খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল, এই শাড়িগুলো তোমরা দেখে থাকবে, শাড়িগুলো অনেক বছর আগের আমার বিয়ের আগেরই শাড়ি, শাড়িগুলো খুব বেরিয়েছিল তখন পুজোতে, তো পুরো নেটের একদম শাড়িটা, আর এখানে দেখো পাড় আছে এরকম। এই শাড়িটা আমাকে বিয়ের আগেই একটা পুজোতে আমার হাজবেন্ড আমাকে এই শাড়িটা গিফট করেছে, তো এটাও আমার কাছে খুব স্পেশাল শাড়িটা। আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও, এটা একটা ওই কি বলে এটাকে, এটা অরিজিনাল ওপারা সিল্ক আর কি, মানে ওপারা সিল্ক যেটাকে বলে, খুব সুন্দর রানী কালারের একটা সিল্কটা, আর ভেতরটা পুরো এরকম ওয়ার্ক করা আছে, পুরো ফুল শাড়িটা যেন ওয়ার্ক করা আছে।
তো এই শাড়িটা আমাকে আমার বিয়েতে আমার দিদির একটা ফ্রেন্ড ছিল দাদা, ওই দাদা আমাকে গিফট করেছিল আমার বিয়েতে, ছোটবেলার ফ্রেন্ড ওই দাদা আমাকে এই শাড়িটা বিয়েতে গিফট করেছিল। তো এটা আমার একটা খুব পছন্দের শাড়ি, আর আমার মনে আছে এটা আমার বিয়ের পরে ফার্স্ট আমি একটা ওই কোনো পুজোর বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমি পরেছিলাম। এটা খুব সুন্দর ফটো আছে, আমি শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, এরপরে আছে একটা জামদানি, আবার ইয়েলো কালারের। তো অ্যাজ ইউজুয়াল জামদানি যেরকম হয় এটাও সেম। আবার আসছে আরও একটা জামদানি, তোমরা দেখতে পাবে আমার কাছে প্রচুর জামদানির কালেকশন আছে, আমার প্রচণ্ড প্রিয় জামদানি। এই একটা রেড কালারের জামদানি আছে, এটা অ্যাকচুয়ালি পদ্ম ঢাকাই যেটাকে বলে, এটা ওই পদ্ম ঢাকাই। আর একটা জামদানি আছে লাইট কালারের, এটা অরিজিনাল জামদানি না, এটা তাঁতের জামদানি, দেখো দেখলেই বুঝতে পারবে এটা তাঁতের জামদানি। আমি একটু ছোটো করে ফোল্ড করে দেখাই তাহলে তোমাদের দেখতে ভালো লাগে, এটা তাঁতের জামদানি, এটা আমার খুব পছন্দের। অলমোস্ট আমার বিয়ের আগেরই শাড়ি, বিয়ের পরে খুব একটা আমি বাইরে বেরোনো হয় না, যেহেতু আমার বিয়ের পরেই খুব তাড়াতাড়ি মেয়ে হয়ে গেছে, আমি খুব একটা বাইরে বেরোতে পারি না, তো সেই জন্য খুব একটা শাড়ি কেনাও হয় না। আচ্ছা, এই একটা শাড়ি দেখো, এটা শাড়িটার আঁচল, এটা শাড়িটার ভেতর ইয়েলো কালারের সাথে, দেখো এটা একটা মণিপুরি সিল্ক, যেটা আমার মানে ফুলসজ্জার শাড়ি আর কি, তো আমার বাপের বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছিল, এরকম দেখতে শাড়িটা। এই শাড়িটা আমি একবারই পরেছি যে ফুলসজ্জার দিন, আর তারপরে কোনো দিনও এখনও পরিনি। এটাও একটা জামদানি, এটাও একটা অরেঞ্জ কালারের জামদানি, দেখো এটা আমার খুব পছন্দের। এই জামদানিটাও আমি বিয়ের পরে মানে আমাদের বাসি বিয়েতে সিঁদুর পরায়, তো বাসি বিয়ের পরে আমার মনে আছে আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে খাবার খাওয়ার সময় এই শাড়িটা পরেছিলাম, একটাই ফটো আছে শাড়িটার, এটাও শেয়ার করবো। আর জামদানি আমার কাছে তোমরা ভাব মানে আজকে অলমোস্ট দেখতে পাবে, কারণ আজকে যে রোটা থেকে আমি শাড়ি এনেছি ওই শাড়িটায় অলমোস্ট জামদানি সিল্ক আর কয়েকটা হ্যান্ডলুম এই ছিল। এই একটা হ্যাঁ জামদানি দেখো, এটা তিনটে কালারের জামদানি, তখন খুব ফার্স্ট টাইম বেরিয়েছিল থ্রি ডি জামদানি। তো দেখো এটার এই গ্রিন পোর্শনটা রয়েছে, আর ভেতরের পোর্শনটা এরকম ইয়েলো, পুরোটা খুলতে পারছি না, ভেতরে না আমাকে কষ্ট করে ভাঁজ করতে হবে। ভেতরের পোর্শনটা এরকম ইয়েলো, আর তারপরে গ্রিন, আর তারপরে এরকম রেড আছে শাড়িটা, আর আঁচলটা এরকম আছে। এই শাড়িটা পরেও আমার ফটো আছে, একটা পুজোতে এই শাড়িটা আমাকে আমার শাশুড়িমা গিফট করেছিল বিয়ের আগে। বিয়ের আগে এই জন্য মেনশন করলাম কারণ তোমরা যে ফটোটা শেয়ার করবো সেটা তো সিঁদুর ছাড়াই দেখবে। এই একটা শাড়ি জামদানি, যেটা রেড আর ব্ল্যাক কালারের হাফ হাফ পরা জামদানি, দাঁড়াও দেখাচ্ছি, এটা হাফ হাফ রেড আর ব্ল্যাক কালারের পরা জামদানি, যেটা আমার প্রচণ্ড পছন্দের। এটাও আমি নিজেই কিনেছি, এটাও আমি একবারই পরেছি, পরে আমি স্কুলে কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যদি ফটোটা থাকে তো আমি শেয়ার করে দেবো, ফটো তুলেছিলাম আমার মনে আছে, কিন্তু আমি জানি না এখন ফটোটা আছে কিনা, থাকলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। এরপরে আসছি একটা হ্যান্ডলুমে, এটা দেখো একটা হ্যান্ডলুম, আর এই যাচ্ছে শাড়িটার ভিতরটা এরকম একটা পিকক ব্লু কালারের, আর তার সাথে দেখো একটা গোল্ডেনিশ ইয়েলো টাইপের, আর পুরো আঁচলটা এরকম স্ট্রাইপ করা, এরকম পমপম বসানো আছে। এই শাড়িটা আমাকে কেউ গিফট করেনি, আমি কিনেছিলাম, আর এই শাড়িটা আমি পরেছিলাম আমার ফার্স্ট আইবুড়ো ভাত আমাকে খাইয়েছিল আমার দিদি, তো ওর সাথে আমি খেতে গেছিলাম মনে আছে ষোলোয়ানা বাঙালিয়ানাতে, ওখানে আমি ফার্স্ট এই শাড়িটা পরে গেছিলাম। এরপরে আসছে একটা হোয়াইট কালারের শাড়ি, এটাও স্কুলে একটু দরকার হয়েছিল তার জন্য কিনেছিলাম, এই শাড়িটা অতটা ভালো নয়। আচ্ছা, এরপরে আসছে আর একটা শাড়ি, এই শাড়িটাও আমি কিনেছিলাম, আমি অ্যাকচুয়ালি এরকম সিম্পল শাড়ি পরতে খুব পছন্দ করি, আর আমি যেহেতু বেসিক্যালি ঘরে থাকি তোমরা তো আমাকে শাড়ি পরতে অতটা দেখোও না, তো এই শাড়িটা আমার খুব পছন্দের। এই শাড়িটা এরকম দেখো, একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে এখানে টেম্পল টেম্পল পাড় আছে। এই শাড়িটা আমাকে আমার দিদির শাশুড়িমা গিফট করেছিলেন একটা পুজোতে। এরপরে আসছি আর একটা শাড়িতে, এই শাড়িটাও দেখো একটা সিল্ক,
এটা একটা ওই কি বলবো, এটা ওই কি যেন বলে বোম্বাই সিল্ক, একটা এটা একটা বোম্বাই সিল্ক দেখো, এরকম ডাবল পার আছে, এরকম ব্লু এরকম সরি রেড, আর এখানে অফ হোয়াইট কালারের পার, একটা পিক অফ ব্লু, আর আঁচলটা দেখো পুরো এরকম পুরো পিক অফ ব্লু কালারের, দেখো ভেতরটা পুরো গুটি আছে জড়ি ছোটো ছোটো, আর এরকম এই শাড়িটাও আমাকে একটা পুজোতে আমার পিসি গিফট করেছিল। সব ফটোজকে তোমাদের সাথে শেয়ার করবো, সব ফটোতে যে আমি একা থাকবো এরকম কিন্তু নয়, আমার সাথে অন্য কেউ থাকতেই পারে, কারণ হতে পারে অনেক সময় আমি একা একা ফটো তুলিনি, হয়তো আমার সাথে কেউ ছিল তো তাদের সাথেই শেয়ার করে দেবো। এই একটা শাড়ি, এটা এটাও একটা সিল্ক টাইপেরই, এটা কী সিল্ক আমি জানি না, কিন্তু এটাও একটা সিল্ক, এরকম ভেতরটা দেখো এরকম মেরুন, আর এই জড়ি আর এই পিক অফ ব্লু কালার দিয়ে এরকমভাবে কাজ করা আছে, পার আছে, আঁচলটা হচ্ছে এই। তো এই শাড়িটাও আমার হাজব্যান্ডের দিদি আমাকে গিফট করেছিল একবার পুজোতে। আর এই একটা শাড়িতে আসি, যেরকম তোমাদেরকে দেখালাম একটা ওই সেম শাড়ি দেখালাম একটা, বললাম আমার ফুলচোদ্দের শাড়ি ছিল মণিপুরি সিল্ক, তো ওই শাড়িটারই এটা সেম শাড়ি দেখো, এটাও মণিপুরি সিল্ক, এরকম রানী কালারের চওড়া পাড় আছে একদিকে, একদিকে সরু, আর এরকম তুতে কালার, তুতে কালারের, আর এটার আঁচলটা হচ্ছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, আঁচলটা হচ্ছে এরকম রানী কালারের। তো এইটা হলো আমার, এটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি। এই আর একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে দেখো, এটা হলো আঁচল, ভেতরটা হচ্ছে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ, একটু খুলেই দেখাই তোমাকে, আঁচল আর ভেতরটা হচ্ছে এরকম স্ট্রাইপ, একটা গোল্ডেন একটা ব্ল্যাক কালারের স্ট্রাইপ, পুরো জরির কাজ করা। এই শাড়িটাও আমাকে বিয়ের আগে আমার হাজবেন্ড একটা পুজোতে আমাকে গিফট করেছিল। এই শাড়িটার পরা কোনো ফটো নেই আমি কনফার্ম, কারণ তখন আমাদের কাছে মোবাইল ফোন ছিল না যে আমরা ফটো তুলবো, আর তারপরে শাড়িটা আমার আর পরা হয়নি। তো এটাও একটা বোম্বাই দেখো, এটাও একটা ওই গোল্ড, একটা তামা কালারের জড়ি দিয়ে কাজ করা, একটা অফ হোয়াইট আর এরকম রাস্ক টাইপের কালারের, রাস্ক না অ্যাকচুয়ালি এটা নস্যি কালারের, ওপরে একটা বোম্বাই আছে এটা, এটাও আমাকে আমার পিসি গিফট করেছিল পুজোতে একবার। আচ্ছা পরে আসছি স্পেশাল শাড়িতে, এটা হলো আমার বিয়ের বেনারসি, তোমরা দেখেই বুঝতে পারছো। এই হলো শাড়িটা দেখো, পুরো এরকম বড় বড় ওয়ার্ক করা আছে, পুরো শাড়িটা এরকমভাবে পুরো পাড়টা গেছে, জাস্ট বিয়েতে পরার পরে আমি আরও একবার পরেছিলাম, আমার একজন মানে আমার হাজবেন্ডের একজন বন্ধুর বিয়ে ছিল আমাদের বিয়ের পরপরই দু তিন মাস পরে, তো তার বিয়েতে আমি শাড়িটা পরেছিলাম, বাট আর পরা হয়নি শাড়িটা। এই যাচ্ছে দেখো, আর প্রচণ্ড ভারী এই শাড়িটা, আমি কিনেছিলাম বড়বাজারের প্রিয়গোপাল বিষয় থেকে, তো প্রচণ্ড ওয়েট শাড়িটার, পরতে খুব কষ্ট হয় কিন্তু প্রচণ্ড প্রিয় আমার শাড়িটা। এরপরে আসছি একটা হ্যান্ডলুমে, এই শাড়িটাও আমি নিজেই কিনেছিলাম, আমার বাড়িতে অ্যাকচুয়ালি একজন কাকু আসতেন, যারা হয় না শাড়ি নিয়ে আসেন তাঁতিরা, আমার বাড়িতে আসতেন, ওনার কাছ থেকে অনেক শাড়ি আমি কিনেছি, আমার মা দিদি সবাই কিনতেন, পিসি কাকিমা বাড়িতে যারা আছে সবাই কিনতো, তো তার কাছ থেকে আমি এই শাড়িটা কিনেছি। এরপরে দেখাচ্ছি এই একটা শাড়ি দেখো, এই শাড়িটা আমাকে, এটা একটা হ্যান্ডলুম, এই শাড়িটা আমাকে আমার জামাই কাকু গিফট করেছিল একবার আমার বার্থডেতে, দেখো ভেতরটা এরকম মারুন কালারের, আঁচলটা এরকম, আর এরকম স্ট্রাইপের পাড় আছে, হ্যাঁ যেরকম হয় না হ্যান্ডলুমগুলো, ওই বাহা শাড়ি মাঝখানে বেরিয়েছিল না ওই শাড়ি, কিন্তু খুব পছন্দের আমার শাড়িটা, কারণ এই মারুন কালারটা খুব গ্লসি আর আমার খুব প্রিয় শাড়িটা। এরপরে আসছে একটা আবার হোয়াইট কালারের শাড়ি দেখো, এই শাড়িটা তোমরা অলরেডি দেখে থাকবে, তুলে দেখায় এই শাড়িটা তোমরা অলরেডি দেখে থাকবে, কারণ এই শাড়িটা আমার গায়ে হলুদের শাড়ি, তো এটা আমি যখন বিয়ের অ্যালবাম শেয়ার করেছিলাম তখন হয়তো তোমরা দেখেছিলে এই শাড়িটা, দেখ এরকম জাস্ট সিম্পল একটা শাড়ি কিন্তু খুব মানে পছন্দের আমার, খুব প্রিয়। আচ্ছা
এরপরে আছে একটা এরকম শাড়ি, আমি বললাম যে আমি সিঙ্গেল কালারের শাড়ি পরতে খুব ভালোবাসি, এরকম পাড় দেওয়া। তো এই শাড়িটাও আমাকে আমার দিদি শাশুড়িমা গিফট করেছিলেন একবার পুজোতে, এটা আমার খুব পছন্দের। আবার এই একটা শাড়ি, এটা দেখো এরকম ভেতরটা, এরকম কালারের ভেতরটা, এরকম পার্পল কালারের, তার মধ্যে এরকম মাল্টি কালারের, এরকম রাজস্থানি টাইপের পাড় যাচ্ছে, খুব বেরিয়েছিল এই শাড়িগুলো। তো এটাও আমাকে আমার দিদি শাশুড়িমাই গিফট করেছিলেন আমার বার্থডে। এরপরে দেখাই আরও একটা জামদানি, যেটা তার জামদানি, যেটা এরকম অফ হোয়াইট কালারের দেখো, আর অরেঞ্জ কালারের এরকম পাড় আছে, আর পুরো শাড়িটা জরির কাজ করা আছে, পুরো ফুল শাড়িটা। এটাও আমি কিনেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার স্কুলে যাওয়ার জন্য অনেক শাড়ি কিনতে হতো, তাঁতের শাড়ি পরে যেতে হতো স্কুলে, তো তখন কিনেছিলাম, কিন্তু খুব একটা বেশি পরিনি শাড়িটা। তো এরপরে এই একটা শাড়ি দেখো, এই একটাও হ্যান্ডলুম, বললাম তোমাদেরকে যে হ্যান্ডলুম পরতে খুব ভালোবাসি আমি, সিম্পল শাড়ি পরতে খুব ভালোবাসি। এই সিঙ্গেল কালার ভেতরটা, আর আঁচলটা এরকম কালারের, আর পাড়টা দেখো এরকম যাচ্ছে এরকম। এটা আমার খুব প্রিয় একটা শাড়ি। এরপরে আসছি একটা শাড়িতে, এটা একটা তসর, এটা অ্যাকচুয়ালি আমার শাড়ি নয়, এটা আমার পিসির শাড়ি। তো আমার পিসি মারা যাওয়ার পরে শাড়িটা আমি আমাকে দেওয়া হয়েছিল, তো ওই শাড়িটা পিসির শাড়ি, এটা একটা স্মৃতি। দেখো খুব সুন্দর, এটা বালুচুরি স্টাইলের ওই তসরের উপর করা আছে, খুব পছন্দের শাড়ি। আর আছে কয়েকটা সিঙ্গেল কালারের থান, এগুলো তো দেখানোর কিছুই নেই, এগুলো জাস্ট এরকম সিঙ্গেল কালারের র সিল্কের থান আছে, যেগুলো আমার মানে প্রিন্টেড ব্লাউজ বা ডিজাইনার ব্লাউজ দিয়ে, এরকম টাইপের ব্লাউজ দিয়ে পরতে খুব ভালো লাগে। তো এইরকম টাইপের শাড়ি আমার কাছে প্রচুর আছে। আর একটা আসছে পটকির শাড়ি, দেখো এরকম স্ট্রাইপ স্ট্রাইপ, এটা পুরি থেকে আনা হয়েছে, পুরো শাড়িটাই এরকম স্ট্রাইপ আছে, জাস্ট এরকম স্ট্রাইপ, পুরো ফুল শাড়িটা সম্বলপুরি কোটির উপরে, এটা পুরি থেকে আমাকে আমার দিদি এনেছি দিয়েছিল, গিফট করেছিল। তো এটাও মনে হয় আমি একবার পরেছি হয়তো। এই একটা শাড়ি দেখো, এটা হলো একটা ওই গঙ্গা যমুনা টাইপের শাড়ি, যেটাগুলো বেরিয়েছিল হ্যান্ডলুমের মতন, গ্রিন কালারের, এদিকে মারুন কালারের পাড়, আর এদিকে ইয়েলো কালারের পাড়। তো এটাও আমার খুব পছন্দের শাড়ি একটা, এটা ওই স্কুলে যাওয়ার পারপাসেই কিনেছিলাম আর কি। এই একটা শাড়ি দেখো, এটাও আমি এই টাইপের সিম্পল শাড়ি, কম দামি শাড়িগুলো একটু পরতে ভালোবাসি, খুব দামি শাড়ি যে পরি না তা নয়, আছে আমার কাছে দামি শাড়ি, বাট সবসময় দামি শাড়িটা ঠিক করে সব জায়গায় যাওয়া হয় না। এই টাইপের হ্যান্ডলুম টাইপের, মানে পাতি ভাষায় বলতে গেলে হাজার টাকার মধ্যে শাড়িগুলোই আমার সব থেকে ভালো লাগে। তো এই শাড়িটা খুব বেশি দাম নেয়নি একদমই, আমি বোধহয় এটা ওই নীল ষষ্ঠীর উপসের জন্য আমি কিনেছিলাম। তো এই একটা শাড়ি, আর এই একটা শাড়ি আছে, এই শাড়িটা হাতে বানানো, দেখো শাড়িটা কেরালা কাটনের ওপরে, এখানটা দেখো পাটটা যাচ্ছে অরিজিনাল, আর এই পুরো পাটটা দেখো ওপরে প্যাচ করে বসানো আছে, দেখেছো? এই এই শাড়িটা আমাকে আমার মাসি বার্থডেতে গিফট করেছিল নিজের হাতে বানিয়ে, নিজের হাতে বানিয়ে আমাকে ছোটো মাসি বার্থডেতে গিফট করেছিল। আমি পরেছি বেশ কয়েকবার শাড়িটা, এখনও পরবো, কারণ খুব পছন্দের শাড়িটা। এরপরে এগেন আবার এসছে একটা ইয়েলো কালারের সিঙ্গেল কালারের জামদানি, এটাও আমি ওই বাড়িতে বললাম না কাকু আসতেন তার কাছ থেকেই কিনেছি এই শাড়িটা। এরপরে আর একটা এসছে শাড়ি, এটা একটা আর্ট সিল্ক শাড়ি, দেখো আঁচলটা এরকম সিম্পল, আর ভেতরটা এরকম বরফি টাইপ, আর এরকম টেম্পল আছে। এই শাড়িটাও আমাকে আমার হাজব্যান্ডের দিদি গিফট করেছিল, তো এটাও আমার খুব ভালো লাগে শাড়িটা। এরপরে আসি একটা শাড়িতে, এটাও একটা অরিজিনাল ওপারা সিল্ক, দেখো ভেতরটা দেখো এরকম পুরো কলকা কলকা যাচ্ছে, এরকম পুরো স্ট্রাইপ আর কলকা, আর আঁচলটা এই পাশ থেকে দেখাই, দেখো আঁচলটা পুরো এরকম ফুল, একদম ফুলের ডিজাইন করা আছে। এটা আমার লজ্জা বস্ত্রদের যে শাড়ি হয় না, ওই সিঁদুর পরানোর সময় মাথায় দিতে হয় ওই সময় শাড়ি, এটা আমার, এটাও আমার খুব পছন্দের, কারণ এই কালারের শাড়ি আমার খুব একটা বেশি নেই, আরও একটা দুটো হবে, আর এই একটাই শাড়ি আছে, দামি শাড়ি আছে।
তো এই একটা শাড়ি আছে যেটা আমাকে আমার 5 মাসের স্বাদের সময় না কেউ দেয়নি, আমি কিনে নিয়েছিলাম, মানে আমার হাজবেন্ড দিয়েছিল কিনে, তো তখন পরেছিলাম। আর আসছে এই একটা শাড়ি দেখো, একদম এটা ওই কোটা টাইপের, আর এরকম সিম্পল একদিকে চওড়া জড়ির পাড় আর একদিকে এরকম সিম্পল জড়ির পাড়। এটা ওই বিয়ে কেনাকাটা করতে গিয়েছিলাম যখন বড়বাজারে, তখন পছন্দ হয়েছিল, জাস্ট খুব কম দাম নিয়েছিল, 300 কি 350 টাকা কিনে নিয়েছিল। এরপরে আসছে একটা খুব ভারী শাড়ি, এই শাড়িটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি, যারা তোমরা অ্যালবামের ভিডিওটা দেখেছো তারা দেখে থাকবে আমাকে এই শাড়িটা পরে। বউ হাতের অ্যালবাম যদি আমি শেয়ার করিনি, করবো খুব রিসেন্ট। পুরো ভেতরটা দেখো এরকম, আর এরকম চওড়া পাড়, আর এটা আঁচল কুচি আছে, পাটলি পল্লু আছে, আমি খুলে দেখাতে পারছি না পুরোটা কারণ প্রচণ্ড ওয়েট, তোমরা বুঝতে পারছো। এই দেখ, এখান থেকে দেখ, এখান থেকে এরকমভাবে পাড়টা দিচ্ছি, প্রচণ্ড ওয়েট শাড়িটা, খুব অসুবিধা হয় খুললে, ভাঁজ করতে, ভাঁজ করলে খুলতে। তো এই শাড়িটাও আমি গিয়ে নিজেই পছন্দ করে কিনেছিলাম, কিন্তু এতটা ওয়েট হবে শাড়িটা পরতে, এতটা কষ্ট হবে না আমি বুঝতে পারিনি, আমি জাস্ট 2 বার পরেছি শাড়িটা, কিন্তু খুব পছন্দের শাড়ি এটা আমার। তো আজকের কালেকশনের মধ্যে লাস্ট শাড়ি হলো এই শাড়িটা, যেটা আমার এঙ্গেজমেন্টের শাড়ি। আমার বিয়ের আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো, আমি তোমাদেরকে বলেছিলাম, তো এঙ্গেজমেন্টটা একটা সেরিমানির মতন করে বড় করেই হয়েছিল, তো তখন কিনেছিলাম। এটা একটা ওই কী বলবো, এটা একটা কটন সিল্ক, দামি কটন সিল্ক কোয়ালিটির উপরে শাড়িটা, তো সিম্পল কিছু নেই, এরকম একটা আঁচল যাচ্ছে, ও খুলাইছে, এরকম একটা আঁচল যাচ্ছে, একদিকে সরু পাড় আর একদিকে এরকম চওড়া পাড়, কিন্তু মেরুন কালারের। একটু আমাদের কনসেপ্ট ছিল মেরুন, আমার হাজবেন্ডও মেরুন পড়েছিল, আমিও মেরুন পড়েছিলাম, আমার বাড়িতে বাড়ির লোকরাও মেরুন পড়েছিল, তো তখন কেনা হয়েছিল। এটা আমার মানে পছন্দের, মানে এটা আমার প্রচণ্ড, আমার মোস্ট ফেভারিট শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি। চলো আজকে যা যা শাড়ির কালেকশন এনেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য সব আমি দেখিয়ে দিয়েছি, আরও অনেক শাড়ি আছে, সবগুলো তো আমি অবভিয়াসলি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো এটা পার্ট 1 হবে, এরপরে পার্ট 2 3 4 করে কটা পার্ট হবে দেখা যাক। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখানেই শেষ করি ভিডিওটা, খুব তাড়াতাড়ি ফিরছি অন্য কোনো কালেকশন নিয়ে অথবা শাড়ির পার্ট 2 কালেকশন নিয়ে, আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।